বলছেন সাহেবের নীতিতে আমরা বলছি সম্ভবত একটি শিক্ষক সে চিন্তা করে কিভাবে এত ভালো রেজাল্ট উপহার দেওয়া যায় বাচ্চাদেরকে, কিভাবে মানুষের মতো মানুষ করে তাদের বিভিন্ন ভালো জায়গায় কিভাবে তারা যেতে পারে সেই বিষয়টাই ভালোভাবে দেখে। তো যার কারণে উনি ছায়ার মতো সবসময় আপনাদেরকে দেখে রাখতো, মেয়েদের মতো স্নেহ করতে খুব মানে তার বাচ্চা এবং আমাদের বাচ্চার বিরুদ্ধে যেভাবে আমরা টেক কেয়ার করতাম এই এমনি ভাবেই এই শেরু সাহেব দেখতো। যখন আমি এই গেটটা করলাম আমার নিজস্ব অর্থমানে আমি ক্যান্ডিডেটটা করলাম এবং বীর মুক্তিযোদ্ধাপতি রহমান ছাত্রীনিবাস যেটা যোগ্য তারা হচ্ছে সেটাও আমার নিজস্ব অর্থমানে আমি করেছি। সেখানে আজকে আমাদের মাঝে এমনই একজন ব্যক্তি এসছে রণাঙ্গনের সৈনিক যে নাকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য ডাকে উনি মুক্তিযোদ্ধায় ঝাঁপিয়ে পড়েছিলেন। উনি তখন মানে আপনাদের মতোই জ্ঞান ছিলেন। আজকে সেই ব্যক্তিকে আজকে এই সৈয়দ রিশাদ সাহেবের মৃত্যুবার্ষিকীর যে আজকে আলোচনা এবং দোয়া মাহফিলে এসছে আপনাদের যে বাবা মা আপনাদের যারা বয়সজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তারাও নাকি চিনবেন, আপনারা হয়তো চিনবেন না, নামে আপনাদের বলে চিনবেন সেই বিচ্ছু জালাল, বীর মুক্তিযোদ্ধা বিচ্ছু জালাল ভাই। আপনি পরিচয় করেছি উনি বিচ্ছু জালাল আমাদের মাঝে মুক্তি করেছেন রণাঙ্গনের সৈনিক, স্বাধীনতা যুদ্ধে তার অক্লান্ত পরিশ্রম এবং যুদ্ধ করে দেশটাকে সুন্দরভাবে উনি আমাদের একটি ভাষা আমাদের একটি মানচিত্র আমাদের একটি বাংলাদেশের একটি দেশ উপহার দিয়েছিলেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে গুলোকে বিগত দিনগুলোতে প্রিন্সিপাল ঘুমে প্রিন্সিপালে ঘুমে গিয়ে তাদেরকে হত্যা করতো, তার অপরাধ যে আমার এই একটা ভর্তি কেন নিল না, আমার বোনটাকে কেন নিলি না তোরা ভর্তি, আমার ভাইটাকে কেন ভর্তি নিলি না, এই ভর্তি বাণিজ্য কোটি কোটি টাকা তারা বিগত সরকারের আমলে যারা ছিল বিএনপি নামা তারা করে গেছে। কিন্তু আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কি দেখতে পাচ্ছেন আজকে আপনারা দেখেন ঢাকা মহিলা কলেজে কি ছিল আজকে, আমি আমরা আসার পরে আপনাদের একটাই দাবি ছিল শিক্ষার্থী যে আমাদের স্যার আমাদের একটা ক্যান্টিন নেয়, আগে ক্যান্টিন ছিল না, আগে একটা ডিপার্টমেন্টাল স্টোর ছিল, মুদি মালামাল বিক্রি করতো ওখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর ছিল, সেখানে আমরা বিস্কিট টিস্কিট ছিল, একটা মুদি দোকানে বিস্কিট থাকে বিভিন্ন রকমের জিনিস থাকে সেখানে আমরা কিনে কিনতাম। তো সেখানে এই জিনিসগুলো আজকে আপনারা যেটা খাচ্ছেন সেটা কিন্তু আগে ছিল না, আজকে ক্যান্টিন আপনারা বলেছেন সাথে সাথে ক্যান্টিন করে দিয়েছি, আজকে একটা গেট করে দিয়েছি সুন্দর গেট, আজকে বীরভূমি রহমান আমাদের ছাত্রীবাসী তারা যেটা তিনতলা বিল্ডিং সেটাও আমি করে দিচ্ছি, এবং আপনাদের জন্য আমি টেবিল টেনিস ব্যাডমিন্টন এবং আমাদের যে দাবার যে খেলাগুলো আছে বিভিন্ন রুমে রুমে আপনারা যারা হোস্টেলে থাকেন তারা একটু গোল ফিল করেন যে না কি করতে রুমের মধ্যে সারাদিন দাঁড়িয়ে থাকি রুমের মধ্যে আমরা বিচরণ করতেছি, কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য আজকে কমিউনিটি কমিটিতে সিদ্ধান্ত হয়েছে আপনাদের জন্য খেলার যত ভালো জিনিসগুলো আছে যেমন টেবিল টেনিস রয়েছে, ব্যাডমিন্টন ইনডোর গেম রয়েছে এবং আমাদের দাবা রয়েছে, সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো সাজিয়ে দিব। আপনারা আপনাদের হোস্টেল থেকে যারা আমাদের আপনারা যারা হোস্টেলে বসবাস করেন তারা কিন্তু আপনারা এই ইন্দোরে এসে আপনাদের খেলাধুলাগুলো করতে পারবেন। কিন্তু আপনাদের একটা টার্গেট থাকবে যে বাবা মাকে কিভাবে একটা ভালো রেজাল্ট দেওয়া যায়, এই রেজাল্টটা কিন্তু আপনাদের থাকবে, বাবা মা আপনাদেরকে টাকা দিবে ভালো মানবে আদর করবে কিন্তু রেজাল্টটা কিন্তু আপনাদের দিতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে বঙ্গবন্ধুর কথা, স্বাধীনতার কথা, মানে প্রধানমন্ত্রীর যে উন্নয়নের কথা সেই কথাগুলো কিন্তু যারা এখানে টিচার রয়েছেন তারাও আমাদের বাচ্চাদেরকে শিখাবেন, এটা শিখাবেন। আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলে আসছে 7ই জানুয়ারি, আপনারা আপনাদের এইখানে মানে প্রধানমন্ত্রীর আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের ভোট দেওয়ার জন্য আসবে, জাতীয় সংসদ নির্বাচনের এখানে আসবে কিনা এখন আমরা রেজাল্ট পাইনি, তারপরে উনি আসবে। তো উনি যখন এখানে এসে দেখবে যে আমার বাপলাই বঙ্গবন্ধু আমার জন্য একটা মুরাল করেছে, এত সুন্দর একটা কলেজ মহিলা কলেজ 7,500 ভোটার সেন্টার এখানে এখানে যখন আসবে আসবে তখন স্বাভাবিকভাবে চিন্তা করবে যে না এইটাকে আমি সরকারি করে ফেলবো। তো সরকারি আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী থাকতে শক্তিশালী করার জন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এখান থেকে আমাদের চিত্রনায়ক ফেরদৌসকে দিয়েছে, ফেরদৌস একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, ফেরদৌসের শ্বশুরও আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধা রাজু ভাই যশোরে এমপি ছিল এবং ফেরদৌসের ওয়াইফ একজন পাইলট মেয়ে পাইলট, এটা আমাদের গর্বের ব্যাপার যে আমরা একটা ভালো ক্যান্ডিডেট একজন ভালো প্রার্থী পেয়েছি, এই প্রার্থীর জন্য আপনারা সকলেই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের শিরা সাহেবও কিন্তু উনি খুব খুশি হয়েছিলেন যখন এটা কেন্দ্র করলাম 7,500 ভোটার কেন্দ্র করলাম, বলল স্যার
আপনাকে স্যার কি বলে ধন্যবাদ দিব স্যার, এইটা আসলে এত আনন্দ পাচ্ছি স্যার যে এইটা কেন্দ্র হয়ে গেছে, এটা কল্পনাই পারে কেন্দ্র হবে, এটা স্যার আপনার দ্বারাই সম্ভব হচ্ছে স্যার, আমি দোয়া করি স্যার আপনি অনেক বড় হবেন। তো আসলে এই ধরনের লোক খুব স্পষ্টবাদী লোক ছিল, মানে যা বলতো তাকে বলতো সামনাসামনি বলতো, কোনো রাগ থাকত না সামনাসামনি বলতো, এই ধরনের লোক ছিল। তো তার পরিবারের প্রতি আমার ভালোবাসার দোয়া রইল, যখনই তার পরিবার এখানে এসছে তার মেয়ে এবং তার এখানে এসছে আমি তাদের জন্য আজকে দোয়া হবে, ওনার জন্য দোয়া করবেন এবং আমরাও আপনার পরিবারের জন্য দোয়া করবো, আপনারাও ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, সবাই এখানে ভালো থাকেন, আমরা কাউকে ক্ষতি করার জন্য এখানে আসি নাই, এখানে আমরা এসছি একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেন এখানে হয়, উত্তর আপনাদের রেজাল্টটা যেন ভালো হয় এবং আপনারা যেন সকলে নিরাপদে চলাফেরা করতে পারেন, নিরাপদে বসবাস করতে পারেন, নিরাপদে থাকতে পারেন, এই ব্যাপারে আমরা আমাদের গভর্নমেন্ট বোর্ডের কর্তৃপক্ষ থেকে প্রিন্সিপালের নেতৃত্বে আপনাদের কাজ করছি এবং আমরা আপনাদের যে মনের কথাগুলো সেগুলো আমরা আমাদের একটা কমপ্লিট বক্স পেয়েছি, সেখানে আপনার মনের কথাগুলো ব্যক্ত করবেন। আমরা চাই যে স্যারকে আমরা সবসময় আমাদের হৃদয়ে থাকবে এবং এই স্যারের প্রতি আমাদের সমবেদনা থাকবে এবং ওনার পরিবারের প্রতিও আমাদের সমবেদনা থাকবে। এই বলে আজকের এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আমার বক্তব্য শেষ করছি। আমাদের দোয়া খানিকে আল্লাহ পাক আপনার হাবিব রিসালাহ কবুলার মঞ্জুর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।